এ হাদিসে সবে বরাত উপলক্ষে তিনটি আমলের কথা বলা হয়েছে একটি আমল হলো রাত্র জাগরণ করা রাত্র জাগরণ একটা পরিবাসা রাত্র জাগরণ বলতে বোঝানো হয় নফল ইবাদত করা অর্থাৎ এসার পর থেকে নিয়ে শুভে সাদেক পর্যন্ত নফল নামাজ পড়া এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে আরও একটি আমল হলো পরের দিন রোজা রাখা পরের দিন অর্থাৎ পনেরো সাবান একটি রোজা রাখা নফল নফলের নিয়তে এই রোজা রাখলে চলবে আরো একটি আমল হলো রোগ শোক অভাব অন্টন ইত্যাদি থেকে মুক্তি চাওয়া অতএব এসব হাদিস দ্বারা প্রমাণিত হলো যে সবে বরাত উপলক্ষে যা কিছু আমাদের করণীয় তার মধ্যে রয়েছে এক নম্বর এই রাতে নফল ইবাদত করা অর্থাৎ বেশি বেশি নফল নামাজ পড়া দুই নাম্বার পরের দিন রোজা রাখা অর্থাৎ পনেরো সাবান রোজা রাখা তিন নম্বর এই রাতে সব কিছুর জন্য দোয়া করা বিশেষভাবে গুনাহ থেকে মুক্তি চাওয়া আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে মানুষকে ডেকে ডেকে বলতে থাকেন তোমাদের কেউ গুনাহগার আছ আমার কাছে মাপ চাইবে আমি তাকে মাফ করে দিব সুবাহান অল্লাহ তোমাদের কেউ রিজিক চাওয়ার আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দান করব। তোমাদের কেউ অসুস্থ আছ রোগ শোকগ্রস্ত আছ আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে আমি তাকে মুক্তি দিয়ে দিব এভাবে আল্লাহ পাক এক একটা বিষয় উল্লেখ করে করে বলতে থাকেন অমুকটা চাওয়ার আছো চাও আমি দিয়ে দিব এভাবে এক একটা বিষয় উল্লেখ্য করে আল্লাহ পাক ডেকে ডেকে চাওয়ার জন্য বলতে থাকেন শুভে সাদেক পর্যন্তক পর্যন্ত অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এভাবে আল্লাহ পাক বিভিন্ন বিষয়ের উল্লেখ্য করে মানুষকে ডেকে ডেকে চাইতে বলেন দোয়া করতে বলেন এখানে একটা বিষয় উল্লেখ্য যে আল্লাহ পাক তো সব স্থানে আছেন মহান আল্লাহ পাক সম্পর্কে আমাদের আকিদা বিশ্বাস হলো যে তিনি কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন বরং তিনি সব সময় সব স্থানে আছেন এক জনের পক্ষে সব সময় সব স্থানে কিভাবে থাকা সম্ভব আল্লাহ পাকই জানেন আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস এটাই যে তিনি সব সময় সব স্থানে আছেন এরপর প্রথম আসমানে এসে যাওয়ার কথা অর্থ কি এটাও আল্লাহ পাক ভালো জানেন হয়তো প্রথম আসমানে আসার কথা বলে আমাদের কেতুটুকু বোঝানো হয়েছে যে আল্লাহ পাক তার বিশেষ রহমত নিয়ে বান্দার প্রতি মাজ্জিত মনোযোগী হন সোবাহন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ বলেন যে রসুল সল্লাহ আলাইহ সাল্লাম এরশাদ করেছেন যখন শাবান মাসের মদ্্যের রাত হয় অর্থাৎ যখন চোদ্দ দিবাগত রাত হয় তখন তোমরা সেই রাতে জাগরণ করো আর পরের দিন রোজা রাখো সবশেষে আবারও একটা বিষয় উল্লেখ করা হচ্ছে যে কেউ কেউ বলে থাকেন সবে বরাতের কোনো ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় কিন্তু এ বক্তব্য সঠিক নয় একাধিক হাদিসের সবে বরাতের ফজিলত ও করণীয় বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে এসব হাদিসের মধ্যে কোনো কোনো হাদিসকে কেউ জৈফ বলেননি যেমন পূর্বে আমরা হাদিসের তাহকিক পেশ করছি দু একটি হাদিসকে কেউ কেউ জৈফ বলেছেন গরিষ্ঠ ওলামায় ক্যারামের মতে এসব হাদিস গ্রহণযোগ্য এবং আমলযোগ্য সব মাঝহাবের ইমানগণের নিকট এই রাত তাৎপর্যপূর্ণ ও ফজিলতপূর্ণ রাত্র